নমস্কার বন্ধুরা, ল্যান্ডলুপার কলকাতায় আপনাদের স্বাগত। এখন আমি যাচ্ছি ফল লেগে, একটু কফি খাবো, বুলেটটা একটু টিউনিং করব, এয়ার আর অয়েলের যে মিক্সিংটা হয় মনে হচ্ছে কোনো একটা বেশি কম হয়ে গেছে, সেই জায়গা থেকে গাড়ি পাওয়ার ড্রপ করছে। এবার ভাবলাম উপর দিয়ে ব্রিজ নিয়ে যাবো, ওদিকে আটকে রেখেছে। এদের এই ছোটো ছোটো জিনিস এর জন্য কত জ্যাম হয়, লোকেরও ভোগান্তি হয়। ওই জায়গাটা খুলে রাখলে ব্রিজের উপর দিয়ে চলে যাওয়া যেত। Thank you.
বাজে 9:46, সিজড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। বাপি আমারটা চালাচ্ছে আর আমি চালাবো ইয়াজদিটা। চলো তুমি আগে যাও। এটাতে 6টা গিয়ার, একটা নিচে 5টা উপরে। আমি কোনো বাইক রিভিউ দেওয়ার জন্য এই বাইকটা চালাচ্ছি না, বাইক রিভিউ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আমার কাছে একটা মপেড, একটা লুনাও সমান, যে কোনো বাইক দু চাকা, চার চাকা, ছ চাকা চালাতে আমার ভালো লাগে, সেই জায়গা থেকেই চালানো। এটা 335 সিসির গাড়ি, বাকি এর কী ফিচার আছে গুগলে গেলেই আপনারা দেখে নিতে পারবেন, বাইকটা ভালো। কঙ্গের তো কোনো কথা নেই, কঙ্গকে নিয়ে কোনো কথাই হবে না। ঘড়িতে বাজে 9:54, কফি খাওয়া হলো, ইয়াজদিটা চালালাম, এবার যাচ্ছি বাড়ি।
আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং নোটিফিকেশনটা অন করে দেবেন।